প্রত্যেক রবিবারের মতন আমি আর অভিক বেরিয়ে পড়েছি, যদিও প্রত্যেক রবিবার না, আগের উইকে অভিক আমাকে নিয়ে বেরোয়নি, আর এই উইকে যদি আমাকে নিয়ে না বেরোতো তাহলে তো আমি কালকেই বাড়ি চলে যেতাম কৃষ্ণনগরে, লকডাউন যেতে পারতো না। এটা ওর এখন মনে করছে, কিন্তু ওর প্রথমে মনে হয়নি, ও বলেছে যে হ্যাঁ আমি চলে যেতে পারি, সেই জন্য তাড়াহুড়ো করে চলে এসছে। এখন যদিও 7টা বেজে গেছে, 7:30 প্রায় বাজে, আধা ঘন্টা ঘুরবো, কিন্তু তাতেই আমার শান্তি। আর কোথায় যাচ্ছে এখনো ঠিক হয়নি, দেখা যাক কোথায় যাই। আমি এখানে যে ড্রেসটা পরেছি, এটাই ড্রেস না কুর্তিটা পরেছি, এটার হল ভিডিও করা আছে, অ্যামাজন হল ভিডিও করা আছে। আর আসার সময় অভিকে বলেছে আমার একটা ভিডিও তুলে দাও, ছবি তুলে দাও, ছবিটা তুলে নিয়ে একটা ছোট করে ভিডিও দিয়ে দিয়েছে, তো এখানে তোমরা দেখতেই পারবে সেই ভিডিওটা। সাথে আমি জিন্স দিয়ে পরেছি, কারণ এটা না জিন্স এর সাথেই ভালো লাগবে, আর যারা কলেজে পড়ো তারা এরকম ভাবে মানে এই কুর্তিটার সাথে জিন্স দিয়ে পড়তে পারবে, বেশ ভালোই লাগে দেখতে। যদিও এখন ঘেমিটা অস্থির হয়ে গেছে, কারণ আজকে প্রচন্ডই গরম, তাও ঠিক আছে। আমরা এসেছি বিশাল মেগামার্ট, যেটা ভিআইপি রোডে আছে, ওখানে এসেছি, দেখি কয়েকটা স্টোরেজ বক্স কিনতে পারি আমি, কারণ আমার আগের ব্লগে দেখিয়েছিলাম যে ছোট ছোট এসেছিল আমি যে অ্যামাজন থেকে নিয়েছিলাম, সেইগুলোতে কোনো কিছু রাখতে পারবো, মানে জামা কাপড় তো রাখতেই পারবো না, ক্রিম ট্রিম এগুলো রাখতে পারবো, আর ওরকম ছোট সাইজের স্টোরেজ বক্স আমার আছে অনেক, মানে ওরকম টাইপের আছে যেগুলোতে আমি মেকআপ টেকআপ রাখি, তো আমার তার থেকে একটু বড় সাইজের চাই, যেটা আমি ওয়ার্ড্রপ অর্গানাইজার হিসাবে আমি ইউজ করতে পারবো, কারণ রোজ রোজ জামা কাপড় বের করি আর ঢোকাই, ভিডিওর জন্য নানান ধরনের জামা কাপড় বের করতে হয়, তারপর অগোছালো হয়ে যায়, সেগুলো গোছানো, জানোই যে আমি গোছাতে অত ভালো পারি না। কোন দিকে আমাকে বলো ভাই? এই সামনে গিয়ে, তো সেই জন্যই স্টোরেজ বক্স নেব, তো দেখা যাক এখানে পাই কি না, আমি জানি যে এখানে পাওয়া যায়, তো দেখা যাক। দেখতে পাইনি না, সত্যি তো দেখিয়েছে, হয়তো আমি দেখতে পাইনি, এত আমার বুঝে না সত্যি তার কোনটা আমি তার কোনটা। দেখালাম কিন্তু তাও ওরকম বলবে, এই যে খোলা আছে বাবা, ভিড়ও আছে, প্রচুর ভিড়, এটাই একমাত্র এতক্ষণ খোলা থাকে নাকি, এখন অবশ্য অনেক মলই খুলে আছে, মেট্রো স্টেশন করে যাওয়া হয়নি, কারণ ওখানে পাবো কি পাবো না জানি না, এটাতে পাওয়া যায় জানি, বিগ বাজারে পাইনি, এর আগের দিন বিগ বাজার যখন গেছিলাম পাইনি, তো আমার ভীষণই প্রয়োজন এখন স্টোরেজ বক্সের। আর আমি এটার সঙ্গে কন্ট্রাস্ট করে এই রেড কালারের ব্যাগটা নিয়েছি, নীল নীলে পরে মানে ব্লুতে সবই একেবারে ব্লু ব্লু হয়ে যাচ্ছিল, ভালো লাগছিল না দেখতে, তাই একটুখানি অন্যরকম করার জন্য রেড কালারটা নিয়েছি, এতে করে যাতে একটু অন্যরকম লাগে। তো চলো যাওয়া যাক। এই বিশাল মেগামার্টটা ভিআইপি রোডে আছে, আর আমরা এখানে যাচ্ছি, দেখো প্রচণ্ডই ভিড়, এই টাইমে এত ভিড়ের মধ্যে আমরা গেছি, অবশ্য এখন সব জায়গাতেই এরকম ভিড় হয়ে গেছে, এখন সব কিছু যেন আগের মতো নর্মাল লাগছে আমার, সবাই মাস্ক পরে আছে ঠিক কথা, কিন্তু প্রত্যেকেই বেরোচ্ছে। আর দেখো এখানে স্টোরেজ বক্সগুলো আছে, আমার একটু বড় সাইজের চাই, তো যাদের এরকম সাইজে হয়ে যাবে নিতেই পারো, অনেক কম দামে দামে এখানে স্টোরেজ বক্স পাওয়া যায়, আর এখানে ভিডিও করতে দেয় না, আমি একটু লুকিয়ে চুরিয়ে যা ভিডিও করেছি সেগুলোই, এছাড়া আমার কাছে আর ফুটেজ নেই বেশি কিছু। আর তোমরা এলে পরে অবশ্যই জল নিয়ে এসো, কারণ এত লম্বা লাইন, এত টাইম লাগে, তো জলের ভীষণ প্রয়োজন পড়ে যায়, এত অফার, বাই ওয়ান গেট ওয়ান, তারপরে সমস্ত কিছুতে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে সব কিছুতে, তো সেই জন্য এত ভিড় হয়ে যায়, আর এইগুলোই আমরা কিনেছি, তো বাড়িতে ফিরে তোমাদের দেখাবো। তো আমরা বেরিয়ে পড়েছি অনেক, মানে 8টার মধ্যে সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, 8টার আগেই হয়ে গেছে, গিয়ে তো শুধু দেখেছি আর নিয়েছি, তারপর থেকে সমানে লাইন দিয়ে এতক্ষণে হলো, এখন বাজে, এখন 9টা বাজে, মানে এক ঘন্টা ধরে
লাইনে দিয়েছি। অ্যাকচুয়ালি এত ভিড় ওখানে, আর সবকিছুর সাথেই সবকিছু ফ্রি, মানে বাই ওয়ান গেট ওয়ান অফার আছে। আমি জানি না প্রোডাক্টগুলো কেমন হবে কি, যদিও আমরা জামা কাপড় কিছু কিনিনি, স্টোরেজ বক্স এটা ওটা এইসবই কিনেছি। তো কি কি কিনেছি সেগুলো আমি বাড়ি গিয়ে দেখাবো, আজকে যদি পারি তো আজকে দেখাবো, আর না হলে কালকে দেখাবো, কারণ বাড়িতে গিয়ে আরো যা যা আমার কাজ থাকে তো সেই সব জিনিস, মানে রান্নাবান্না এগুলো আছে। তো আজকে যদি নাও দেখায় আমি কালকে সকালবেলা দেখাবো। আর আমি যা সেজে গুছেছিলাম, মানে এত গরম, এসি চলছে না, এত গরম, আমার টিপ ফিপ সব উঠে গেছে। চলো, আমি তো অভিকে বলছি যে চলো আমরা বেরিয়ে যাই বেরিয়ে যাই, কারণ আমার মনে হচ্ছিল যে যদি রাগ করে এত গরমের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এত ভিড়। তো আমি বলো না, এতক্ষণ মানে এত দূরে যখন এসেছি তো কিনেই যাই, না হলে আবার সেই কোথায় যাব, আবার বলবি যে মেট্রো ক্যাশন গাড়ি নিয়ে চলো, তখন কবে টাইম হবে না হবে, কারণ এমনি আমাদের টাইম হয় না। আগের রবিবারও ওর কাজের জন্য বেরোতে পারিনি, তো আজকে না না আজকে চ এইসব কিনে টিনে নিয়ে তারপরে আগে ঢুকবো বাড়ি। টানা এতক্ষণ ধরে মাস্ক পরেছিলাম, এত গরম। আচ্ছা, কি কি নিয়েছি আগে আমি তোমাদের বলি। একটা তো আমি স্টোরেজ বক্স নিয়েছি, স্টোরেজ বক্স এখানে ভীষণ কম দামের মধ্যে আমি পেয়েছি, কিন্তু এখানে বেশিরভাগই সব ফুরিয়ে গেছিল, বড় সাইজ কিছু ছিল না, সবই মিডিয়াম সাইজ, ছোট সাইজের ছিল, যেগুলো মেকআপ রাখার জন্য। তো মেকআপ রাখার জন্য আমার প্রয়োজন নেই, আমার একটুখানি ওয়ার্ড্রপ অর্গানাইজ করার জন্য ওই অর্গানাইজারগুলোই দরকার ছিল। যাই হোক, আমি একটাই পেয়েছি, একটা সেট পেয়েছি, আর এখন যেটা বেরিয়েছে না চারটে তাক পাঁচটা তাকে হচ্ছে অর্গানাইজার, তো ওইটা একটা নিয়েছি। ওটা ভাবছি যে আমি আমার ওয়ার্ড্রপের মানে ভেতরেই রাখবো, যদি জায়গা হয় তো, আর যদি না জায়গা হয় তাহলে আমি জানি না কোথায় রাখবো, কারণ না হলে আমার ফার্নিচারের সঙ্গে একদমই ম্যাচ হবে না। তো দেখি কি করি। অভিজ্ঞতা খেতে লাল কেন রাখায়নি, এটা হচ্ছে না নিয়ে বেরোনোর এটা শাস্তি, আমাকে নিয়ে বেরোই না, সেই জন্য আমার মানে এটা হলো, আমার কথাও জড়িয়ে যাচ্ছে, জল তেষ্টা পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, সবকিছু পেয়ে গেছে, একদম হাঁপিয়ে আছি। যাই হোক, চলো বাড়ি পৌঁছাই। কাল যে যে জিনিসগুলো কিনেছি সেইগুলো তোমাদের সাথে দেখাবো, খুব বেশি জিনিস না, অল্পই জিনিস আছে। তো এখানে তো এরকম দুটো স্টোরেজ বক্স নিয়েছি, দেখো কত বড় বড় সাইজ। আগের দিন আমি যেটা অ্যামাজন থেকে নিয়েছিলাম সেটার প্রাইস পড়েছিল 400 টাকা, যেটাই তিনটে ছোট ছোট স্টোরেজ বক্স দিয়েছিল, যেটা আমার একদমই কাজের ছিল না। আর এবার যেটা নিয়েছি এটা তো মানে মিডিয়াম সাইজটা, এটার সাথে যে সেটটা ছিল সেটা হচ্ছে এটা, অনেক বড় বড় সাইজ, তো প্রচুর জামা কাপড় এটে যাবে। আর এটার প্রাইস নিয়েছে 299, মানে 300 টাকার মধ্যে এরকম বড় বড় দুটো স্টোরেজ বক্স পেয়েছি। আর অভিকের মোজা, এগুলো আর দেখানোর মতন কিছু না, যাই হোক দুটো শর্টস নিয়েছে, কারণ ওর ব্লু টাওয়েলটা নষ্ট হয়ে গেছে আর অন্য কালার নেবে না, যেহেতু ওর মনে আছে ও ছেলে সেই জন্য ব্লু ছাড়া নেবে না। যাই হোক, একটা ব্লু টাওয়েল নিয়েছে। আর কি, আমি এই লুপা নিয়েছি একটা, আর ও কুরকুরে, আর এইগুলোর জন্য একটা চিনি ফ্রি দিয়েছে, যেটা হচ্ছে মেবি 1 কেজি চিনি একটা ফ্রি দিয়েছে, যে অফার আছে অফার আছে, ফ্রিতে আপনি যা শপিং করেছেন তাতে ফ্রি আছে, তো তারপর দেখে 1 কেজির একটা চিনি দিয়েছে। যাই হোক, আর সাথে এই যে এই স্টোরেজ বক্সটা নিয়েছি, এটা 5টা ড্রয়ারের স্টোরেজ বক্স, আমি এটা আগে সাজিয়ে মানে তারপরে তোমাদের দেখাচ্ছি। ভেবেছি যে এই ওয়ার্ড্রপের ভেতরেই রাখবো, কারণ আমার ওয়ার্ড্রপের অনেক বড় জায়গা আছে, তো দেখা যাক কি করে রাখি। আর আমি এখানে তোমাদের দেখিয়ে দিই, কয়েকটা পার্সেল এসছে, ভাবলাম যে এটার মধ্যেই দেখিয়ে দিই, এখনই এসছে, আলাদা করে আবার দেখাবো, তার থেকে এখনই দেখিয়ে দিই, পরে কিছু দেখাবো না, পরে পরে দেখাবো, আগে আমি এগুলো তো কাটতামই, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আচ্ছা, অনলাইন যে ব্লাউজগুলো বলেছিলাম নেবো সেইগুলোই এসেছে, এই যে একটা গ্রিন কালার, এই যে একটা এরকম পিঙ্ক কালার, একটা অরেঞ্জ কালার,
এটা কি একটা এসছে, এটা আমি অর্ডার দিইনি, এটা অন্যরকমই চলে এসেছে। যাই হোক, এটা একটা ব্ল্যাক কালার আছে। ফ্লিপকার্ট এখন যা পাচ্ছে তাই পাঠিয়ে দিচ্ছে, মানে যা অর্ডার আছে আর না আছে কিছু সেসব না দেখেই দিয়ে দিচ্ছে। এটা ব্লু, এটা একটা মেরুন কালার, গোল্ডেন, এগুলো খুব কম প্রাইস। আমি সমস্ত কিছু যখন আলাদা করে হল ভিডিও করব ব্লাউজ কালেকশনের, আরও কিছু ব্লাউজ আসবে, তো সব কিছু একেবারে চলে এলে তারপর আলাদা করে রেডিমেড ব্লাউজের একটা হল ভিডিও করব, তো সেখানে এগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখন বানাতে যাওয়াটা ভীষণই মুশকিল, বানানো সবই বন্ধ, বানানো হচ্ছে না, তো আমি এইভাবেই রেডিমেড ব্লাউজ অর্ডার দিয়েছি, কারণ এগুলো সবই স্ট্রেচেবল হয়। আর এখানে একটা রেড কালারের আছে, তো এগুলো তোমাদের সব পরে দেখাবো, এখন আমি এটা অ্যাসেম্বল করে নিই। এখানে পাঁচটা ওই ড্রয়ার আছে, আর এটার পাঁচটা ড্রয়ারের যে সাপোর্টটা সেটা আছে, এটা সাজাতে হবে। আর এটার প্রাইস পড়েছে 1100 টাকা। এইগুলো এর থেকেও কমে আছে, তিনটে ড্রয়ার আছে, তারপর চারটে আছে, পাঁচটা আছে, আমি পাঁচটাই নিয়েছি, কারণ আমার একটু স্টোরেজ বেশি দরকার ছিল, সেজন্য আমি পাঁচটা নিয়েছি। তোমরা ওখানে গেলে আরও কম দামেও পেয়ে যাবে, 800 টাকা। তারপরে এটা যেমন 1100 টাকা নিয়েছে, 800 টাকার ছিল, তারপরে 700 না 600 টাকারও এরকম ছিল, যেটা তিনটে ড্রয়ার, আর পুরো হুড়িয়ে লোকজন কিনছে, কারণ এখন সবারই মোটামুটি স্টোরেজের প্রয়োজন পড়ে। তো এটা আমি বরং আগে সাজিয়ে নিই, আর তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। অ্যাসেম্বল করার পরে ঠিক এইরকম লাগছে দেখতে, তো আমার খারাপ লাগেনি, এটা 1100 টাকায় ঠিকঠাকই লেগেছে। এবার আমি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, মানে নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতন ভিডিওটা এটুকুনি, আশা করি তোমাদের এই ছোট একটা শপিং হল ভালো লেগেছে। ব্লাউজগুলো আমি পরে একটা সেপারেট ভিডিও বানাবো, যেখানে আমি তোমাদের পরেও দেখাবো, মানে প্রিন্ট কেমন বা কোয়ালিটি কেমন সমস্ত কিছু বলবো। আর ব্যাস, আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে আবার কালকে, টেক কেয়ার, বাই বাই।